তোমরা বোর্ডে বেশ কিছু উদ্ভট ছবি দেখতে পাচ্ছ, এগুলো আসলে আমরা এখন একটা নতুন টপিক আলোচনা করতে যাব, তার জন্য কাজে লাগবে। তো আমরা একটু পর্যায়ক্রমে সামনে আগে, আমরা এতক্ষণ ধরে যতগুলো ছবি আঁকতেছিলাম সব কি এখান থেকে স্টার্ট হতো না? যে একটা বৃত্তপথে বস্তু ঘুরতেছে, স্টার্টিংয়ে কোথায় ছিল? হরাইজন্টালি। ফলে স্টার্টিংয়ে তার কোনো ছায়া পড়তো? স্টার্টিংয়ে ছিল একটি শূন্য ছায়া। এরপর ধীরে ধীরে ছায়া পরিমাণ এখানে ম্যাক্সিমাম হতো, এখানে আবার মিনিমাম, এখানে আবার নিচের দিকে ম্যাক্সিমাম, এখানে আবার মিনিমাম। এই ছিল অবস্থাটা। পুরোটা যদি আমরা গ্রাফে দেখাই তখন আমরা দেখলাম যে এটা একটা সাইন ফাংশন, যেটাকে আমরা লিখতে পারি কিভাবে, এই যে আপ ডাউন ছায়ার যে উচ্চতা সেই, এটাকে যদি এক্স লিখি তাহলে সেটাকে লেখা যায় এক্স ইকুয়াল টু যেন একটা সাইন থিটা, সেই থিটার বদলে আমরা কি লিখতে পারছিলাম? ওমেগা টি। কিন্তু তার সামনে আমরা কি রাখতে হয়েছিল? এ, যেটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আমরা একটু পরে দেখবো এটা হচ্ছে আসলে বিস্তার, এটাকে বিস্তার বলে। আমরা যখন এই সমীকরণটা নিয়ে ডিটেল আলোচনা করবো তখন প্রত্যেকটা টার্মের পরিচয় আলাদাভাবে দেখবো। তো অদ্ভুত একটা ব্যাপার এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এই, আচ্ছা এই কাঁটাটা শুরুতে কোথায় ছিল? ছায়ার শূন্য উচ্চতায়। তার মানে আমার শুরুতে ওটা ছায়ার দৈর্ঘ্য কত থাকতে হবে? শূন্য। তাহলে আমি দেখি শুরুতে, মানে যখন টাইম কাউন্টিং শুরু, টি যখন জিরো, তখন দেখি ছায়ার উচ্চতা এক্স এটা জিরো হয় কিনা। তাহলে এক্স ইকুয়াল টু দেখো এ সাইন ওমেগা ইনটু জিরো কত হবে? জিরো আসবে। তাহলে সাইন জিরোর ভ্যালু কত? জিরো। তার মানে আমরা যা ভাবছিলাম টি যখন জিরো তখন উচ্চতাটাও কত? জিরো। তার মানে আমার সমীকরণ সঠিক। আমরা তো খুবই খুশি যে সমীকরণ সঠিক, কিন্তু আসলে না, এর পরের ছবিটাই তার প্রমাণ। এমন তো হতেই পারে, আমরা শুরু থেকেই বলতেছি এটাকে টেনে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা দুলতেছে এই স্প্রিংটা, সেইটার বিভিন্ন মুহূর্তের ছবি তুমি তুলতেছো ক্যামেরা দিয়ে। তাহলে এমন তো হতেই পারে যে আপডাউন করতেছে, আপডাউনের একটা মুহূর্তে সে এই পয়েন্টটা ক্রস করতেছিল, ওই সময় তুমি ছবি তুলে ফেলছো, তারপরে তো এই ঘটনাগুলো। এমন তো নাও হতে পারে, এমন হতে পারে না যে আপডাউন করতেছে, আপডাউন করতেছে নিচ থেকে উপরের দিকে উঠছে, এরপর আরও উঠবে, সেটা আমরা দেখাইনি, নিচ থেকে উপরের দিকে উঠতেছে ওই মোমেন্টে তুমি ছবি ক্যাপচার শুরু করছো। তার মানে তুমি স্টার্ট করছো কোন মোমেন্টে? যখন এটা সাম্যাবস্থা ক্রস করে উপরের দিকে একটু উঠলো, পুরাটা না একটু উঠলো, দেখছি স্প্রিংটা কেমন হয়ে গেছে চাপানো, তার মানে এটা কোন দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে। এই মুহূর্তে যদি ছবি ক্যাপচার করো বা টাইম কাউন্টিং শুরু করো, তাহলে এইটাই কি আদি না? এইটাই যদি আদি হয় তখন কাঁটাটা কি আর এই হরাইজন্টালে আছে? কাঁটাটা একটু আগে আছে না অলরেডি? কাঁটা যদি একটু আগানো থাকে তখন ছায়া কি আর শূন্যতে আছে? ছায়া স্টার্টিংয়েই কিছুটা উচ্চতায় আছে। আচ্ছা স্টার্টিংয়েই কিছুটা উচ্চতায় আছে, কিন্তু আমি এইমাত্র শিখলাম সমীকরণটা কেমন, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই তো ছিল এতক্ষণে আমার ডিডাকশন। আবার দেখো টি সময় যখন জিরো, এবার এক্স আবারও কত চলে আসবে? জিরো। কিন্তু আমরা কি এটা চাইছি? যখন টি জিরো এবার কিন্তু আর ছায়ার উচ্চতা জিরো না। তার মানে শুরুতেই তার একটা, যেমন গাড়ির ক্ষেত্রে আদি বেগ থাকে, এরকম শুরুতেই তার একটা আদি অবস্থা থাকবে যেটা পজিটিভ। উচ্চতাটা কোন দিকে? উপরের দিকে। তাহলে আমরা এটা কীভাবে মেনটেন করতে পারি? তো চমৎকার ওয়ে, এটা শূন্য হয়ে যাচ্ছিল কেন? কারণ এখানে সাইন জিরো হয়ে যাচ্ছিল। তাহলে আমরা কাজ করি, এটা যাতে জিরো না হতে পারে পজিটিভ কিছু একটা যোগ করে রাখি, পজিটিভ একটা কনস্ট্যান্ট ডেল্টা, কী জিনিস আমরা পরে আলোচনা করব, বাট পজিটিভ কিছু যোগ করে রাখলাম। এটা হতে পারে 30 ডিগ্রি। ডিগ্রি কেন বলতেছি? কারণ সাইন নিতে পারে কাদের, কোনকে, একটা কোন হতে হবে সেই জিনিসটা। সো এখন দেখো টি যখন জিরো, এবার কিন্তু আর জিরো হবে না, কারণ দেখো এ সাইন ওমেগা টি তো জিরো, কিন্তু সাথে কী পড়ে থাকবে? ডেল্টা, এবং আলটিমেটলি থাকতেছে এ সাইন ডেল্টা। এবং আমরা যে আশা করছিলাম স্টার্টিং মোমেন্টেই তার একটা উচ্চতা আছে এবং সেটা পজিটিভ, এই যে এই ভ্যালুটা কিন্তু পজিটিভ। তার মানে আমরা সমীকরণটা এইটার চেয়ে এটা একটু বেটার, কারণ এটা এটাকেও বর্ণনা করতে পারে আবার এটাকেও বর্ণনা করতে পারে। তোমরা হয়তো অবাক হইতেছো যে এটা কীভাবে এটাকে বর্ণনা করে, বর্ণনা করে ঠিক তখনই যখন ডেল্টার মানটা কত হবে? জিরো হবে। দেখো প্রথম কেসে এই ডেল্টার মানটাই কত? জিরো। মানে শুরুতে তার কোনো উচ্চতা ছিল না, আর এটা যদি জিরো বসাও, টি ইকুয়াল টু জিরো বসালে এ সাইন জিরো, জিরোই আসবে। এইখানে সেই ডেল্টা কিন্তু আর জিরো না, এখানে ডেল্টার একটা সার্টেন ভ্যালু আছে, হতে পারে সেটা 30 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হোয়াট এভার। এমন তো হতেই পারে স্প্রিংটা এরকম আপডাউন করতেছিল, আপডাউন করতেছিল, উপর থেকে নিচে নামছে, এই মুহূর্তে তুমি কাউন্টিং শুরু করছো, এতক্ষণ কোনো রকম পাত্তাই দাও নি, যেই উপর থেকে নিচে নামছে এরপর উঠা শুরু করবে, বাট যেই নিচে ওই মোমেন্টে ছবি তুলছো। তাহলে কি এটা এই সিচুয়েশন না? যখন নিচে নামছে দেখো স্ট্রিংটা কেমন হয়ে গেছে, প্রসারিত অবস্থা, মানে এটা অনেক নিচে। এখন ওই অবস্থায় কাঁটাটা কোন জায়গায় আছে খেয়াল করো তো, ওই সেই ঘূর্ণায়মান বৃত্তের কাঁটাটা কিন্তু অনেক নিচে, ফলে এটা কি ম্যাক্সিমাম একটা হাইটে থাকবে না ছায়ার দৈর্ঘ্য? তাহলে এক্স ইকুয়াল টু যদি সেই শুরুর মতো এ সাইন ওমেগা টি লেখো, তাহলে কি চলবে? চলবে না, কারণ এখানে
টাইম যদি জিরো দাও এক্স এর কোনো মান থাকবে না, অথচ আমরা দেখছি এক্স এর একটা মান থাকতে হবে এবং সেটা কেমন মান, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ নিচের দিকে। তাহলে আমরা কাজ করতে পারি x = কি লিখতে পারি, a sin omega t plus delta, সেই জায়গায় কি লিখতে পারি minus delta। তো minus delta হলে কি জানি, t যখন 0 বসাবা a sin 0 minus delta, that is minus a sin delta, তার মানে आंसरটা কেমন আসলো নেগেটিভ। আচ্ছা কেউ কি বলতে পারবো যে আমি এখানে মাইনাস না দিয়ে প্লাস রাখলেও চলতো, কিভাবে তখন आंसर নেগেটিভ আসতো? আশা করি অনেকে জানো বিষয়টা। দেখো কোন দুই ভাবে মাপা যায়, আমি যখন মাইনাস ডেল্টা লিখি তখন আমি আসলে মাপছি কোন পাশ থেকে, ছোট পাশ থেকে, যেটাকে লেখা যায় মাইনাস 90 ডিগ্রি। আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মাপতাম তখন এটাকে তুমি কত বলতা, 270। এবং 270 এ সাইনের মান কি আর পজিটিভ থাকে, সাইনের মান কিন্তু তখন নেগেটিভ হয়ে যায়। তাহলে এক কাজ করি না কেন, আমরা ডেল্টার ভ্যালু ডেল্টাই থাকুক, সেটার মান যা খুশি তাই হোক, কখন হবে 0, কখনো 90, কখনো 180, কখনো 270, ওই মান অনুসারে অ্যান্সার কখন আসবে পজিটিভ, কখন আসবে নেগেটিভ, আমাদের যেমন চাহিদা। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সমীকরণটা x = a sin omega t এটা কমপ্লিটলি সব কিছুকে ডিফাইন করতে পারে না, এটা একটা স্পেশাল ক্ষেত্রে খাটে, কখন, যখন স্টার্টিংটা কোত্থেকে হবে, সাম্য অবস্থা থেকে। কিন্তু এমন কোনো বাধা ধরা নেই, এটা যে কোনো মোমেন্ট আপ ডাউনের সময় তুমি কাউন্টিং শুরু করতে পারো, ওইটাই তখনকার আদি অবস্থা। সেই আদি অবস্থাকে মেনশন করার জন্য, আদিকে মেনশন করার জন্য আমরা যে একটা কনস্ট্যান্ট বা প্যারামিটার ঢুকাইলাম সেই জিনিসটা একটা সুন্দর নাম আছে, এটার নাম আদি দশা, মানে শুরুতে তার কী অবস্থা, আদি দশা। একটা আদি দশা যদি না জানা থাকে তুমি কি একটা নির্দিষ্ট সময় পর তার কোনো কিছু ডিফাইন করতে পারবা, এটা অনেক কষ্ট লাগতে পারে। কিন্তু অলরেডি আমরা শিখে আসছি, মনে পড়ে ভি ইকুয়াল টু কি ছিল, ইউ প্লাস এটি, তার মানে বলতে চাই টি সময় পর কোনো বস্তুর বেগ কত হবে, এটা শুধু ত্বরণ জানলেই চলবে না, সাথে অবশ্যই কি জানতে হবে, আদি বেগটা জানা থাকতে হবে। কারণ শুরুতে যদি স্পিড থাকে শূন্য তখন তুমি বলবা ত্বরণ যদি 20 হয় 3 সেকেন্ড পর কি হবে, 3 বিশে 60, এটা তুমি বলতে পারলা। কিন্তু যদি শুরুতেই স্পিড থাকে আরো 50 তখন তোমার নতুন স্পিড কিন্তু অনেক বেশি, সেটা কত হয়ে যাবে 110। তার মানে তুমি আদি স্পিডটা না জানা থাকলে কখনোই প্রেডিক্ট করতে পারবা না 3 সেকেন্ড পর কত স্পিড সে পাবে। একইভাবে ওমেগা টি থেকে তুমি এতক্ষণ বলতে পারতেছিলা যে টি সময় পর থিটাটা কত হবে, থিটাটা কত হবে ওমেগা টি, কিন্তু আদিতেই যদি তার একটা কোণ থাকে, যেমন এখানে আদি বেগ ছিল ইউ, আমাদের এখানে আদি কোণ কত ডেল্টা, ওখানে ত্বরণ ছিল কনস্ট্যান্ট ত্বরণ, আমাদের এখানে একটা কনস্ট্যান্ট বেগ যেটা হচ্ছে কৌণিক বেগ, ওখানে টাইমের সাথে সাথে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছিল, এখানে টাইমের সাথে সাথে এই জিনিসটা বাড়তেছে। তাই এই যে পুরা জিনিসটা, এটা দিয়ে আমি যেহেতু পুরা গতিটাকে ব্যাখ্যা করতে পারি, এটা একটা সুন্দর নাম দশা বা অবস্থা, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করবো, তারপর তো এতটুকুই।